সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিন ধরে ভিসা বন্ধ রয়েছে বাংলাদেশি কর্মীদের ফলে বিপাকে পড়েছেন দেশটিতে অবস্থানরত প্রবাসী ব্যবসায়ীরা প্রতিনিয়ত দেশটিতে নতুন প্রতিষ্ঠান গড়ে উঠলেও কর্মী সংকটে ভুগছেন বাংলাদেশি বিনিয়োগকারীরা এই কর্মী সংকট কাটাতে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ভিসা চালুর দাবি প্রবাসীদের আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নানের পাঠানো তথ্য ছবিতে আরো জানাবেন মাহমুদ রোবেল বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রম বাজার মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত প্রায় এক যুগ ধরে যেখানে ভিসা বন্ধ রয়েছে বাংলাদেশি শ্রমিকদের করোনাকালীন সময়ে অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনের সুযোগ ও ভিজিট ভিসা এসে অন্য ভিসা নেওয়ার সুযোগ থাকলেও এখন তা বন্ধ দীর্ঘ বছর পর্যন্ত আমাদের বন্ধ থাকার কারণে আমরা যারা ব্যবসা করতেছি তারা আরও ব্যবসা করার মন মানসিক থাকলেও করা যাইতেছে না এবং অন্যান্য আমার মতো অনেক ব্যবসায়ী আরও আছে যারা মানুষের বাংলাদেশের লোকের জন্য অসুবিধা ভোগ করার কারণে ব্যবসা করতে পারতেছে না করোনা পরবর্তীতে আমিরাত জুড়ে শত শত দেশীয় ব্যবসায়ী এবং বিনিয়োগকারীরা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান চালু করছেন এমন পরিস্থিতিতে শ্রমিক সংকটে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাংলাদেশী উদ্যোক্তারা সেম দেশে সেম ভাষা এবং সেম কালচারের লোক যদি হয় আমরা তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে কাজ করতে যেটা আমরা পারি সেটা ভিন্ন দেশীদের দিয়ে আসলে সম্ভব হয় না সুতরাং সেই হিসেবে আমরা আমাদের ব্যবসায় আমরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছি বাংলাদেশের সরকার এমআর সরকারের কাছে মানে অনুরোধ জানায় আমাদের ভিসা যা বন্ধ হয়েছে এটা যেন অতি সত্বর ওপেন করে দেয় এ পরিস্থিতিতে দ্বিপাক্ষিক আলোচনা করে ভিসা চালুর দাবি প্রবাসী ব্যবসায়ীদের ভিসা জটিলতার কারণে আমরা বাংলাদেশি ওয়ার্কার নিতে অনেক কষ্ট হয় এবং আমরা বাইরের ওয়ার্কার দিয়ে আমাদের সাথে মেসিং হয় না বাংলাদেশি প্রতিষ্ঠানের সাথে আমাদের সরকারের কাছে আকুল আবেদন থাকবে এই বিষয় যদি আমাদের বারবার এই যদি চলে আসে বাংলাদেশিদের বিষয় বন্ধ কিছুদিন যাবত হয়েছে ডুবাইতে বিষয় বন্ধ করে দেওয়া হয়েছে সম্পূর্ণ ভাবে এখন আমরা যারা ব্যবসায়ী আছি উদ্যোক্তা আছি নতুন উদ্যোক্তা আছি আমরা বিষয় সমস্যাতে আছি বাংলাদেশ সরকার এই বিষয়টা অনুগ্রহ করে আলোচনার মাধ্যমে আমাদেরকে সমাধান করে দিলে আমরা দেশি স্টাফ নিয়ে আসতে পারবো বাংলাদেশের রেমেন্ডেজ ইউজ যাবে বাংলাদেশ লাভবান লাভবান হবে হব সরকারের দ্বিপাক্ষিক আলোচনায় ভিসা সমস্যার সমাধান না করা গেলে রেমিটেন্স হারানোর পাশাপাশি শ্রমবাজারও হারাবে বাংলাদেশ এমন শঙ্কার কথা জানিয়েছেন দেশটিতে অবস্থানরত বিশিষ্টজনেরা মাহমুদ রুবেল বাংলা টিভি নিউজ ডেস্ক